আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাই। কালকে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ক্লাস স্টোরিতে দিয়েছিলাম যে আমি কি রকম, আমি কি রকম। তো ওইখানে আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল প্লাস আমার আইডির সাথে যারা সম্পর্কিত ছিল তারা একটা কথা এখানে মেনশন করছে, রাজাকার। আমি একজন রাজাকার। ওকে ফাইন, আমি মানলাম আমি রাজাকার, ঠিক আছে। আমি যেহেতু প্রবাসে থাকি, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে। আমার কথাটা একটু সবাই খেয়াল করে শুনবেন, এবং আজকে যারা ইতালিতে আসেন তাদের লাইফটা আমি তাদের থেকে শেয়ার চাচ্ছি। কারণ আজকে শেখ হাসিনার ব্যাপারে কয়েকটা কথা বলবো, যদিও উনি আমার বয়সে বড়। হ্যাঁ, উনি এমন একজন লোক, নিজের গদি ছাড়া অন্যের গদির চিন্তা উনি কখনো করে না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলি যে উনি বলছে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা নাকি কোটা পাবে, আর রাজা আর বাকি সবাই নাকি রাজাকার। ওকেই, ঠিক আছে, আমি মানলাম আমি রাজাকার, আমি প্রবাসে থাকি। তো প্রবাসের হিউজ অফ অ্যামাউন্ট বাংলাদেশ চলে। হ্যাঁ, প্রবাসে একটা হিউজ অফ অ্যামাউন্ট টাকা দিয়ে বাংলাদেশ কিন্তু চলে। ওকে, এখন এই আমি আমার টাকা যেহেতু আমার দেশ চলে, বাংলাদেশ চলে আমার টাকায়। হ্যাঁ, তার আমার টাকায় তো সরকার খাচ্ছে, সরকার বেতন পাচ্ছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ টাকা পাচ্ছে, তাহলে এরা কি রাজাকারের অংশ না? এখন আমি যতদূর শুনছি যে চুরি করে তার সাথে যে সাহায্য করে উভয় পক্ষ দোষী। যে চুরি করে এবং যে, হ্যাঁ, মানে ওটার সাথে থাকে, তার দুইজনই দোষী। তো এখন আমি যেহেতু রাজাকার, আমার টাকা যেহেতু দেশে খাচ্ছে, দেশের সরকার চলতেছে, দেশের অর্থনীতি চলতেছে, তো বাংলাদেশের শেখ হাসিনা যে রাজাকার না, এটা কিভাবে বললেন? শেখ হাসিনা নিজে তো কখনো যুদ্ধ করে নাই, যুদ্ধের সময় মেবি লন্ডন ছিল, উনি কিভাবে মুক্তিযোদ্ধার, হ্যাঁ, কোঠা ব্যাপারে কথা বলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম যে মুক্তিযোদ্ধা 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোঠা থাকে মেবি। আমি যতটুকু আমি ইনশিওর আমি জানি না, আমি জাস্ট একটা আর্টিকেলে দেখলাম। তাহলে যেখানে 1,30,00,000-এর বেশি প্রবাসী দেশের বাইরে আছে, যারা প্রতিদিন তার ঘাম ছড়ানোর টাকা আয় দিয়ে দেশে পাঠায়, তার টাকা দিয়ে দেশ চলতেছে, তাদের জন্য কয়টা কোটা বরাদ্দ হওয়া উচিত, কত পার্সেন্ট কোটা বরাদ্দ হওয়া উচিত? আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কতটা কোটা যদি মাত্র 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য, হ্যাঁ, 30% কোটা বরাদ্দ হয়, তাহলে সেখানে 1,30,00,000 প্লাস প্রবাসীদের জন্য কত পার্সেন্ট কোঠা বরাদ্দ হয়। হ্যাঁ, এটা আপনারাই বিবেচনা করেন। এখন এখানে ভাই আমরা কেউ কোঠা দাবি করতেছি না, এইটা এখন এটা যারা এই কোঠার মানে বিরুদ্ধে কথা বলতেছে আমি তাদেরকে স্যালুট জানাই ভাই, এটা এখন আমাদের জন্য না, কিন্তু এইটা হলো ভাই আমার আপকামিং প্রজন্মের জন্য। হ্যাঁ, এই যে ভাই আমি আজকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ফেসবুক স্ক্রল করতেছিলাম, সেখানে আমি যা দেখলাম ভাই আমার চোখে পুরো পানি চলে আসছে। হ্যাঁ, এই যে এরা আন্দোলন করতেছে, এরা তো নিজের জন্য করতেছে না, এরা আপকামিং একটা নতুন ভবিষ্যৎ যখন আসবে সেই ভবিষ্যতের জন্য এরা করতেছে। হ্যাঁ, এখন সেইখানে একটা প্রাইম মিনিস্টার যদি এইসব কথা বলে, এবং এই এই নিউজটা আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখলাম যে প্রাইম মিনিস্টার কি বলছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড তোলা হয়েছে। আর সব থেকে বড় কথা, শেখ হাসিনা কিছুদিন আগে ইতালি আসছিল, ইতালিতে যে কত হাজার বাঙালি আছে তা বলার বাইরে, তাদের ভাই কাগজ পাওয়ার পুরো 12টা বাজারে দিয়ে গেছে। উনি যে শুধু নিজের দেশটাকে ধ্বংস করেছে তা না, উনি যেইখানে যায় এই যে প্রবাসীরা যে দেশটা চালাচ্ছে এদেরকেও তো উনি শান্তি মতন থাকতে দিতেছে না। এখন এই যে প্রবাসীরা যে আওয়াজ তুলতেছে যে ব্যাংকে রেমিটেন্স টাকা বন্ধ করে দিবে, দেশ চলবে, এখন তো উচিত উচিত আমি মনে করি উচিত ভাই দেশে রেমিটেন্সের টাকা বৈধ পথে পাঠানো বন্ধ করে দেওয়াই উচিত আমি মনে করি। কারণ কোন দেশ চালাবো যেই দেশ আমাদের জন্য কিছু করে নাই, শিক্ষিত মানুষ বিদেশে এসে কামলা দিচ্ছে, হ্যাঁ,
নিজের ব্র্যান্ড নিজের দেশে না ইউজ করে বিদেশে ইউজ করতেছে। হ্যাঁ, বিদেশ অন্য রাষ্ট্রকে উন্নত করছে জাস্ট নিজের দেশে একটু চান্স পায় না বলে। হ্যাঁ, কিন্তু তারা তো ঠিকই অন্য দেশে আইসা, হ্যাঁ, যেই মানে মাতৃভূমি ছাইড়া অন্য দেশ আইসা সেই দেশে সে তার নিজের পজিশন বানিয়ে নিছে, তাহলে তাকে আপনি কিভাবে বলেন যে তার ভিতর মেধা নাই? একজন অশিক্ষিত লোক আইসা বিদেশে আইসা, যে পড়ালেখা জানে না, সেই বিদেশে এসে একটা ভালো একটা পোস্টে চাকরি করতেছে, এই দেশ কেন তাকে মূল্যায়ন করছে? আমার কথা হলো এইটা। এখন বাংলাদেশ চোখে কালাপট্টি দেয়া হয়তো বিবেচনা করে, যে কারণে বাংলাদেশের অবস্থা এইটা। আমি কাজে ছিলাম, আমি আমি ভাবছিলাম না যে এই বিষয়ে কথা বলবো, কিন্তু নিজে আটকে রাখতে পারলাম না ভাই, বিশ্বাস করেন। আমার ডিউটির টাইমে আমি ডিউটি ফালাইয়া এই যে আপনাদের সাথে জাস্ট এই ভিডিওটা করতেছি। হ্যাঁ, আমি সকল প্রবাসীদের ভাইদের আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা গর্জন তুলুন ভাই, ভিডিও করতে না পারেন লেখেন, লিখতে না পারেন পোস্ট করেন, পোস্ট না করতে হলে শেয়ার করেন, তাও মানুষদেরকে পৌঁছে দেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরুন। আমি চাই প্রধানমন্ত্রীকে বয়কট করা হোক। আমি কোনো আজ পর্যন্ত আমি কোনো আওয়ামী লীগ ছিলাম না, বিএনপি ছিলাম না, ছাত্রলীগ ছিলাম না, আমার হ্যাঁ আমি একমাত্র নবী রাসূলের উম্মত, আমি ইসলামকে বিশ্বাস করি, আমি এর বেশি কোনো আওয়ামী লীগ কোনো বিএনপিকে আমি বিশ্বাস করি না। হুম, কোনো ছাত্রলীগের পাও চাটি না। ছাত্রলীগ ভাই তোরা যেটা করছস, হ্যাঁ, তোরা যদি মানে ঘরে যায় নিজের মার কাছে যায় বলো যে মা আমি এই কাজটা করে আসি, তোর তো ভাই জুতো দিয়ে পিটাইবে, তোর নিজের মাই তোর জুতো দিয়ে পিটাইবে। তুই জাস্ট তুই যে বলিস যে মা আমি আজকে হরতালে গেছিলাম, কিন্তু তোর বাপের যে বলিস যে বাপ আমি আজকে হরতালে গেছিলাম, আমি অমুকের গায়ে অমুকের মেয়ের গায়ে হাত তুলছি, তোর মা যদি তোর হাত না ভাঙছে আমার কাছে এসে বলিস। হুম, তুই একজন মানে নারী জাতির সন্তান হয়ে কিভাবে পারলি আরেকটা নারীর গায়ে হাত দিতে? আর পুলিশ প্রশাসন এদের তো ভাই ঘিলুই নাই, হ্যাঁ এদের তো ঘিলুই নাই, এদের সরকারের মানে এদের যা দিতেছে এরা তাই করতেছে, মানে সরকারের পা চাকার জন্য প্রস্তুত। হুম, কয়েকদিন আগে যে ইতালিতে কয়েক একটা ভাই আসছে বাংলাদেশের সরকারি পুলিশে চাকরি করতো, উনি পুলিশের ভালো একটা পোস্টিং এ ছিল, আমি তার নাম বলবো না, কিচ্ছু উল্লেখ করবো না, ভালো একটা পোস্টিং এ ছিল, উনি চাকরি ছেড়ে দিয়ে আজকে ইতালি আইসা কামলা দিচ্ছে। হ্যাঁ, ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যা ভাই আপনি এত সুন্দর একটা লাইফ থাকতে কি জন্য আসছেন? ভাই বাংলাদেশের সৎ থাকা যায় না, বাংলাদেশ সৎ থাকার জায়গা না। হ্যাঁ, উনি কিন্তু 5 বক্ত নামাজ পড়ে, হ্যাঁ উনি দেশে একটা ভালো একটা লাইফ লিখতো ভাই, সরকারি চাকরি ছিল, সেই চাকরি ছাইড়া উনি দেশে এসে কামলা দিচ্ছে। এখন আপনাদের কাছে আমি ছাইড়া দিলাম যে বাংলাদেশ কতটুকু আমাদের জন্য, শত শত মানে 16 শত বয়সী বাচ্চারা এই প্রবাসে আইসা কাজ করতেছে, দিনের পর দিন মেহনত করে দেশে টাকা পাঠাইতেছে, রেমিটেন্স তারা সহযোগিতা করতেছে, সেই দেশ, হ্যাঁ যেই দেশ মানে রেমিটেন্সের টাকায় চলে সেই দেশ কেন এইভাবে কথা বলে? এখন আমি এদের তো সেলুট জানাচ্ছি যারা এই আন্দোলন করতেছে, ভাই আমি দূরে আছি প্রবাসে আছি, যে কারণে আপনাদের সাথে আন্দোলনে যোগ হইতে পারলাম না। হ্যাঁ, আমি খুবই নিজের কাছ থেকে আমার খারাপ লাগতেছে, আমি ভাই এতক্ষণ ভিডিও দেখছি আমি আর নিজের ঠেকে রাখতে পারি নাই, হ্যাঁ এই এদের নিয়ে কথা বলা ছাড়া আমি আর ঠেকে রাখতে পারি নাই। হ্যাঁ, যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে সেইখানে হ্যাঁ রেমিটেন্সদের কোটা থাকতে হবে, আর মুক্তিযোদ্ধা কোটা বাদ দিতে হবে, বাপ দাদারা কারা যুদ্ধ করছে তার নাতিপুত্রীরা কেন খাবে? তাদের তো সরকার সুবিধা দিচ্ছে, তাদের সরকার সুবিধা দিচ্ছে, তারা আর কত সুবিধা ভোগ করবে? আমি ওটাকে বয়কট করছি। প্রতিটা প্রবাসী ভাই আপনারা চেষ্টা করবেন ভিডিও না করতে পারেন শেয়ার করেন, শেয়ার না করে ভাই কোনোভাবে না কোনোভাবে বসে থাকাচ্ছে, হাতে চুরি করে বসে থাকাচ্ছে, একটু আন্দোলন করেন, কারণ দেশে দেখেন আপনার ছেলে মেয়ের বয়সী হ্যাঁ সমবয়সী লোকেরা দেশে এখন কি আন্দোলন করতেছে, রক্ত ছড়াইতেছে, মারা যাইতেছে হাবি শিক্ষার্থীরা। হ্যাঁ, তো চেষ্টা করেন যে আওয়াজ তোলার জন্য, আমার মোবাইলে বেশি চার্জ নেই যে কারণে আমি আর বেশি কথা বলতেছি না, আমি ভিডিওটা শেয়ার চাই, এবং প্রতিটা প্রবাসী আপনি আপনার দিক থেকে আওয়াজ তুলুন এবং দেশে ভাই বোনদের সহযোগিতা করুন, অনলাইনে পারেন যেভাবে পারেন সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ। ইতালির মিলান থেকে আমি নাইম খান বলছিলাম, তো সকল প্রবাসী ভাইদের আবারও জানাচ্ছি, সকল প্রবাসী ভাইদের আবারও বলতেছি যে এদের পাশে দাঁড়ান, এদের ছাত্রছাত্রীরা এদের পাশে দাঁড়ান, এদেরকে জাস্ট একটু সহযোগিতা করেন, সেদের সহযোগিতা চায় নাই, এদের জাস্ট একটু এদের
যে আন্দোলন করতেছি, আন্দোলনের পাশে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি স্যালুট জানাচ্ছি বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের এবং বাংলাদেশের যারা আন্দোলন করতেছেন সকলকে আমি স্যালুট জানাচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।